প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। 21 অক্টোবর 2022 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা। গুরুত্বপূর্ণ দুটি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য আমরা তৈরি করেছি বাছাই করা গুরুত্বপূর্ণ 1000 বাংলা এমসিকিউ প্রশ্ন নিয়ে এক্সক্লুসিভ সাজেশন ভিডিও সিরিজ। এই ভিডিও ক্লাসগুলো থেকে আপনার পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন থাকবে, তাই সকল ভিডিও ক্লাসগুলো আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? মধ্যযুগের যে সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী তা হচ্ছে ডাক ও খনার বচন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা 1000 প্রশ্ন সমাধানের শেষ পর্বে চলে এসেছি। আপনি যদি পিছনের 900 প্রশ্নের সমাধান ভিডিও ক্লাসগুলো না দেখে থাকেন, আমাদের চ্যানেলে থাকা প্লেলিস্ট থেকে দেখে নিন, অথবা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিন। আপনার পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? সঠিক উত্তর হচ্ছে খরষ্ঠী। চর্যাপদ হল মূলত গানের সংকলন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? সঠিক উত্তর হচ্ছে প্রাপকের ঠিকানা। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350 সালকে। দেশের সকল আলেমগণই সবাই উপস্থিত ছিলেন, বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর হচ্ছে বাহুল্য দোষ। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। পারুটি কোন ভাষার শব্দ? পারুটি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। গড়মিলের সঠিক ব্যাস বাক্য কোনটি? গড়মিল এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মিলের অভাব। সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে? সম্বোধন পদে কমা বসে। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? সঠিক উত্তর হচ্ছে স্নেহভাজন। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? সঠিক উত্তর হচ্ছে নিরেট বোকা। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মধুসূদন দত্ত, অর্থাৎ ম ধৈরসু দন্তের শয় দীর্ঘ আঠো বাঙা দ দন্তের ন, মধুসূদন দত্ত। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? নিচের অপশনগুলোর মধ্যে রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? চন্দ্রা চরিত্রের স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মুনীর চৌধুরী মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম। নিচের কোনটি দীর্ঘ সমাসের সমস্ত পদ? সঠিক উত্তর হচ্ছে সাত সমুদ্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সমসমান পদ। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ইঁদুর কপাল এর বিপরীতার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপাল এর বিপরীতার্থক বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে কুৎসিত। গুণহীনের বৃথা স্ফালন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়? সঠিক উত্তর হচ্ছে অসারের তর্জন গর্জন সার। পর্তুগিজ ভাষার শব্দ নয় নিচের কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় নিচের চাহিদা। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের যে শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে মাথা ধরা। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য পাঠাতে হবে সম্পাদকের বরাবর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। পত্র শব্দটির আবেদনিক ও ব্যবহারিক অর্থ যোগাযোগ। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে খুত পীড়িত। ক্ষিয় রসু খণ্ডতা পয় দীর্ঘী রয় রশি ত। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে যা করতে হবে তা হচ্ছে বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য।
যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি, এ অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? হৃদয়াবেগ প্রকাশ করতে হলে বসে বিস্ময়। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মহতি যে কীর্তি। সারাংশের মূল উদ্দেশ্য কি? সারাংশের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর হচ্ছে পুলয় উল্লাস। কোনটি জসীম উদ্দিনের রচনা? জসীম উদ্দিনের রচনা নিচের ঠাকুরবাড়ির আঙিনা। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে ভবন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে সাপে বর। নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অনুতাপ। কোন জোড়াটি ভিন্নার্থক? সঠিক উত্তর হচ্ছে অন্ধের দৃষ্টি বা অক্কা পাওয়া। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়? সঠিক উত্তর ভাব সম্প্রসারণে। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? সাধুরীতির উদাহরণ হচ্ছে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। কোনটি শুদ্ধ বাক্য? নিচের অপশনগুলোর মধ্যে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, এটি শুদ্ধ বাক্য। পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সঠিক উত্তর সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি? আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? দেশি শব্দটি হচ্ছে টোপর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় সর্বনাম ও ক্রিয়াপদে। বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে বসে কমা। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। রোকেয়া সাকাত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? রোকেয়া সাকাত হোসেনের মতিচুর হচ্ছে প্রবন্ধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা লালন শাহ। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন কবির। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। সারাংশ বা সারমর্ম সাধারণত কয়েকটি অনুচ্ছেদে লিখতে হয়? সারাংশ অথবা সারমর্ম লিখতে হয় একটি অনুচ্ছেদে। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যিকের মর্যাদা লাভ করে। যৌবন সূর্য কোন সমাস? যৌবন সূর্য হচ্ছে রূপক কর্মধারায় সমাস। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম হচ্ছে আবেদনপত্র। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি? সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় তার উপযোগী? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে আপাদমস্তক। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে
দরিদ্রতা শুদ্ধ বানান। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাব ঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভাব সম্প্রসারণ। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার। হে দারিদ্র তুমি মরে করেছ মহান, এ চরণটির কোন ছন্দের লেখা? সঠিক উত্তর হচ্ছে অক্ষরবৃত্ত। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। ছড়া কোন ছন্দে রচিত হয়? ছড়া রচিত হয় স্বরবৃত্তে। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত। শোক দূর হয়েছে যার, এক কথায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে বীত শোক। আদরের সাথে এর এক কথার প্রকাশ নিচের কোনটি? আদরের সাথে এর এক কথার প্রকাশ নিচের সাদরে। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে বলে অন্নপূর্বা। বুকে ভর দিয়ে চলে যে প্রাণী তাকে বলে উরগ। এক থালাতে খাবো মরা কোন কারকে কোন বিভক্তি? এক থালাতে খাবো মরা এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমে বিভক্তি। সোনার তরি বিশের বাসি নকশি কাঁথার মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গটি অর্থবোধকতা হচ্ছে ব্যাপ্তি। এ এক বিরাট সত্য, এভাকে সত্য কোন পদ? সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য পদ। অশ্ব শব্দের অর্থ কি? অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি? সঠিক উত্তর হচ্ছে ঐ এবং ঔ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি আলোচিত হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়েল দা আসুমসাও। ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে কুপন এটি ফরাসি ভাষার শব্দের উদাহরণ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাক্যটি গঠন অনুসারে জটিল বাক্য। তিরিশ বসন্তের ফুল বা কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আশরাফ সিদ্দিকী। শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই? সঠিক উত্তর হচ্ছে দাম। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল।